আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ, সংবাদে নয় সততায়। সুপ্রিয় দর্শক, দেখছেন বঙ্গনুর নিউজ টিভি। আমি আবিদিনক আদি রয়েছি আপনার সাথে। আজ আমাদের আজকের বিশেষ এই পর্বে আমরা আলোচনা করব জনবিরোধী তিনটি কৃষি আইন নিয়ে, যেটা কেন্দ্রের আনা তিনটি কৃষি বিল এবং যার কারণে পুরো ভারতবর্ষ, পুরো দেশ উত্তাল। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বিধায় বহু রাজ্য এই বিল নিয়ে এই শীতের কনকনে ঠান্ডার মধ্যেও দিল্লির জনপথে তারা আন্দোলনেরত এখনো পর্যন্ত। এবং এই আন্দোলনটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আর এই কৃষি বিলটাই আসলে কি, এই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে জানবার চেষ্টা করব। আমার সাথে দুই প্রিয় অতিথি রয়েছে। আমার একদম বাঁ দিকে রয়েছে ছোটন দাস দাদা, মানবাধিকার কর্মী, আর আমার ডান দিকে রয়েছে ভানু সরকার, মানবাধিকার কর্মী। আমি একদম সরাসরি ভানুদার কাছে চলে যাবো। ভানুদা, আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আসলে যে কৃষি বিল নিয়ে দেশ উত্তাল, সারা ভারতবর্ষ এই নিয়ে মেতে রয়েছে এই মুহূর্তে, এবং বিষয়বস্তু এখন কৃষি বিল, কেন কি দিল্লির রাজপথে এই মুহূর্তে কৃষকদের যেই আন্দোলন সেটা দেশে বিরাটভাবে সাড়া ফেলেছে। দাদা, কৃষি বিল নিয়ে আমার একদম সাধারণ যারা দর্শক প্রিয় রয়েছে তাদের একটু কিছু বলুন। প্রথমে বলি, কৃষি আইন যেটা পাস হয়েছে সেটা এক কথা হচ্ছে কৃষকের মৃত্যু পরোয়ানা, এবং সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ যারা আমরা কৃষিকাজের সঙ্গে যুক্ত নই, যারা দিন আন দিন খায়, যারা মানুষ, যারা চাকরিজীবী, যারা মধ্যবিত্ত, তারা তাদের কাছে সমস্ত একটা মৃত্যু পরোয়ানা। কারণ শুধু কৃষি আইনটা আনেনি, এরা শুধু কৃষককে আক্রমণ করেনি, এরা গোটা দেশের, ভারতবর্ষের জনগণকে আক্রমণ করেছে এই তিনটা আইনের মধ্যে দিয়ে। তার মধ্যে একটা আছে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট, যেটা চেঞ্জ করে দিয়েছে, প্লাস হচ্ছে অন্যান্য যে ছোটোখাটো যে সমস্ত ব্যবসায়ীরা যারা হাটে বাজারে বসে, দোকানদারি করে, রাস্তার পাশে বসে থাকে, হকার, এই সমস্তদের জীবনযাপন, জীবিকা সমস্ত কিছু ধ্বংস, একদম মৃত্যু পরোয়ানা, সর্বনাশ ডেকে আনবে তিনটে আইন। ফলে এই কৃষি আইন নিয়ে দিল্লির এই কনকনে ঠান্ডা শুধু বললে হবে না, তার মধ্যে সমস্ত বৃষ্টি হচ্ছে এখন। তার মধ্যে কৃষকরা যে দমবন্ধ করে বসে আছে সেখানে, তার উদ্দেশ্য একটাই, যে তারা জানে যে ঠান্ডা এই বৃষ্টি তাদের ক্ষতি করতে পারবে না, যে কৃষি আইন তাদেরকে যতটা ক্ষতি করবে। এই সর্বনাশা কৃষি আইন আসলে তাদের মৃত্যুর পরোয়ানা, সে মৃত্যু পরোয়ানা প্রত্যাহারের জন্য দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক, দেশে কোটি কোটি কৃষক তারা আজকে রাস্তায় নেমেছে। মানে একদম মানুষের সেই কথা হচ্ছে, কৃষকদের পিঠে দেয়াল ঢেকে গেছে, হয় এই কৃষি আইন প্রত্যাহার করে তারা ফিরে যাবে, নাহলে সেখানে তারা জীবন দিতে প্রস্তুত, কেন কি এটা তাদের জীবনযাপনের, জীবন বরণের একটি সমস্যা বলে আপনি মনে করছেন। আমি একটু ছোটনদার কাছে আসবো। ছোটনদা, মানবাধিকার কর্মী হিসেবে যখন নিজেকে পরিচয় দেন, তাহলে মানবাধিকার কর্মী হিসেবে হঠাৎ কেন কৃষকদের পক্ষে মাঠে নামলেন? আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করব সেই সমস্ত অন্নদাতার, যারা ভারতবর্ষকে বাঁচাবার জন্য ইতিমধ্যে 61 জন শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই গোটা তিনটে আইন, ফার্মার্স প্রোডাক্ট প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন ফেসিলিটেশন, আগে ছিল বিল, তারপরে আইন, ফার্মার্স এম্পাওয়ার প্রোটেকশন এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসুরেন্স ফার্ম সার্ভিস বিল, এসেন্সিয়াল কমোডিটিস বিল, পরে আসলে অ্যাক্ট হয়েছে। এই বিল, এই বিলগুলো যেভাবে রাজ্যসভায় পাশ হয়েছে, আপনি যদি দেখেন যে পাশ হওয়া থেকে শুরু করে এবং বিলের ভিতরে, বিলটা আইনে পরিণত হওয়া, তার ভিতরে কী আছে, প্রথমে যেভাবে পাশ করেছে, পাশ করেছেও বেআইনিভাবে। রাজ্যসভায় সেই সময় নিয়ম আছে, যদি ডিভিশন ধনী ভয়েস ভোট বলেছে, ওরা ধনী ভোট মানে সবাই চাইছে, বিষয়টা এরকম নয়, যারা আইন জানেন তারা জানেন যে একজন রাজ্যসভার সদস্য যদি ডিভিশন চায়, ডিভিশন মানে ভোট চায়, তাহলে স্পিকারকে ভোট করতে হবে। রাজ্যসভার স্পিকার মানে রাজ্যসভার উপাধ্যক্ষ তখন ছিলেন, তো 5 জন চেয়েছিলেন, তার মধ্যে ড্রেকর, মাননীয় সাংসদ ড্রেকর ব্রায়ান, তিনি রুল বুক করে স্পিকার অধ্যক্ষকে দেখাচ্ছিলেন যে একজনও যদি ডিভিশন চায় তাহলে ভোট করতে হবে। এবং দেখা গেছে যে 2 জন সাংসদ, যারা সেই দিন রাজ্যসভার টিভি লাইভ টেলিকাস্ট দেখেছেন, তারা দেখবেন যে একজন ডিএমকে এবং একজন মার্কসবাদী কমিউনিস্ট পার্টির, দুজন কিন্তু তারা আসনে বসে আছেন এবং চিৎকার করে, একজন উপর কোন থেকে, কোভিড এর কারণে অনেক দূরে দূরে আসন হয়েছে, সেখানে তিনি বসে কিন্তু বারবার করে বলছেন আমি ডিভিশন চাইছি।
বিজেপি জানতো যে অন্য কোনো এয়ারপোর্টসকে ম্যানেজ করা যায়নি, ফলে এই বিল রাজ্যসভায় মৃত্যু ঘটতই, পরাজিত হতই। তাদের কাছে 113-এর বেশি ছিল না বিরোধীরা, অধিকাংশই বিরোধী সিট, 246-47 বিরোধী, ফলে শুরুতেই এটা বেআইনি। তৃতীয়ত যদি বলেন যে ভারতবর্ষ এবং সারা পৃথিবীতেই নিয়ম আছে, আমার সঙ্গে চুক্তি চাষ নিয়ে অন্য যারা আছেন বলবেন, তো চুক্তি চাষ নিয়ে যে বিষয়টা বলা আছে এবং সেখানে বলা আছে যে আপনি আপনি যার সঙ্গে চুক্তি করছেন তার সঙ্গে এবং আপনার মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে একটা সাবডিভিশনাল কমিটি হবে, সেই কমিটিতে কৃষকের প্রতিনিধি মানে কৃষক থাকবেন আর ওই আদানিদের লয়ার থাকবেন আর বিডিও থাকবে, এসডিও থাকবে, এসডিও প্রতিনিধি থাকবে। এবার বুঝতেই পারছেন যে রায়টা কোন দিকে যাবে। দ্বিতীয়ত যদি সেইটা তো আপনার মনঃপূত কৃষকের মনঃপূত না হয় তাহলে তিনি ডিস্ট্রিক্ট লেভেলে যেতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই এই আইনকে চ্যালেঞ্জ করে সিভিল কোর্টে যাওয়া যাবে না। অর্থাৎ ভারতবর্ষের নাগরিক, আমরা জানি বিচার ব্যবস্থা নানা গলবত আছে, তারা যেভাবে এমনকি সর্বোচ্চ আদালতও যেভাবে সরকারের নানা ধরনের অপকর্মকে কার্যত লাইসেন্স দিয়ে দিচ্ছে সেসব আছে, তবু কিন্তু আইনে আমি লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার অধিকার আছে, এই আইনে সেই অধিকারটা কেড়ে নিয়েছে। আমি এক মিনিট আপনাদের দেখাই আর আইনে কি আছে। এই যে নো সিভিল কোর্ট শ্যাল হ্যাভ জুরিডিকশন টু এন্টারটেইন এনি স্যুট, মানে কোনো আদালতের জুরিডিকশন শ্যাল হ্যাভ নো সিভিল কোর্ট শ্যাল হ্যাভ জুরিডিকশন টু এন্টারটেইন এনি স্যুট প্রসিডিং ইন রেসপেক্ট অফ এনি ম্যাটার দ্য কগনাইজেন্স অফ হুইচ ক্যান বি টেকেন অ্যান্ড ডিসপোজড অফ বাই এনি অথরিটি এম্পাওয়ার বাই দ্য আন্ডার দিস অ্যাক্ট অ্যান্ড দিস দ্য রুলস মেড দিয়ার আন্ডার, মানে পরিষ্কার বলে দিচ্ছে যে ওই আদানি আম্বানিদের প্রতিনিধি এবং আপনারা জানেন সরকারি কর্মচারীদের একটা যারা ওই এসডিও এই লেভেলে থাকবেন ধনের মালিক, যে সাধারণভাবেই মনের মালিকও তিনি হন, ফলে আরেকজন কৃষক লেখাপড়া জানেন না তার সামনে এই সমস্ত ইংরাজি আইনের ধারা উপধারা নিয়ে হবে, সেই কৃষকের বিপক্ষে রায় যাবে এবং তিনি আদালতে যেতে পারবেন না। অর্থাৎ মানুষে মানবাধিকার কর্মী হিসেবে বলছি যে মানুষের যে আদালতে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকার এই আইনে কেড়ে নেওয়া হয়েছে। এক দু নম্বর হচ্ছে যে সুপ্রিম কোর্টের অসংখ্য রায় আছে যে বিচার করা ট্রাইব্যুনাল ইত্যাদি ক্ষেত্রে, আপনার অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইত্যাদি ক্ষেত্রে দেখা যাচ্ছে, এখানে বলছেন এসডিও অথবা বিডিও মানে এক্সিকিউটিভ বিচার করবেন কি, মানে জুডিশিয়াল প্রসেস আইনে বিচার বিভাগে কেউ নয়, মানে এক্সিকিউটিভ পোস্ট, অর্থাৎ এনক্লোজ করে দেওয়া হচ্ছে, বিচার বিভাগের প্রসারতা কমিয়ে এক্সিকিউটিভের মানে প্রশাসনের ক্ষমতা, একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে সর্বদাই দেখবেন যে প্রশাসনিক ক্ষমতা ক্রমাগত বাড়ানো হয়। এখানে দেখা যাচ্ছে যেগুলো বিচার করার অধিকার ক্ষমতা বিচার বিভাগের, সেই বিচার বিভাগকে কিন্তু ক্রমাগত সংকুচিত করে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের অসাধারণ সমস্ত রায় আছে, তাতে বলছেন এইরকম অ্যাপিলেট সেমি জুডিশিয়াল এই সমস্ত প্রসেস যেগুলো আছে কমিটি হয় তার মাথায় অবশ্যই জুডিশিয়াল অফিসারদের রাখতে হবে বলে এসব রায় আছে। এক কথায় এরা সুপ্রিম কোর্টের এইসব রায়কেও অবমাননা করছে, ভুলন্ত্রিত করছে, পদদলিত করছে, ফলে মানবাধিকার কর্মী হিসেবে আমাদের কাজ হচ্ছে যে ভারতবর্ষের মানুষের রক্তাক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে যে অধিকারগুলো অর্জন করেছে সেই অধিকার সুরক্ষা করা এবং যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে যে কৃষকরা লড়ছেন তাদের পাশে দাঁড়ানো, এটাই আপনাদের কাজ এখন, কৃষকদের পাশে থাকার জন্য। আমি ছোটদার কাছে মানে এখানে আরেকটা আমি খালি বলে রাখি, এটা শুধু কৃষকদের পাশে দাঁড়াচ্ছি আমার, যদি বলেন এসে বিহত হচ্ছে আমি আমাকে নিজেকে বাঁচাচ্ছি, মানে আগামীকাল
আমার কথা বলার অধিকার, সেটাও বলবে যে ও যে এসডিও বিডিও রায় করবে, অর্থাৎ কথা বলার অধিকার সংবিধানে যে অধিকারগুলো আছে সেগুলো আপনি চ্যালেঞ্জ করে উঠে যেতে পারবেন না। ফলে আমি আতঙ্কের জায়গা থেকে, আমার অধিকারের জায়গা থেকে, একদম আপনি লড়ছেন আপনার জন্য, আপনি লড়ছেন সাধারণ মানুষের জন্য, সাংবিধানিক অধিকারিক অধিকার অধিকার করার জন্য। আমি চরণদার কাছে আবার আসবো, কিন্তু ভারতের কাছে আসবো না। আপনারা বলছেন কর্পোরেট লুট, সরকার বলছে, কেন্দ্র সরকার বলছে কৃষকের মুক্তি, এই দুটো বিষয় কিভাবে দেখেন? প্রথমত প্রধান এই যে কেন্দ্রে যে সরকারটা আছে, মোদী অমিত শাহ যে সরকার, আরএসএস এর নিয়ন্ত্রণাধীন, এদের সমস্ত কিন্তু উল্টো। তাই বলবো আইসা আপনি যখন আপনি পড়বেন যখন, বা মানুষকে যখন অনুরোধ কৃষক আইনটা পড়বে, তখন উল্টো দিক থেকে পড়বে, একদম শেষের দিক থেকে। শেষের দিক থেকে পড়তে পড়তে আপনি সামনের দিকে যান, তাহলে আইনটা একদম শুরুতে আপনি বুঝে যাবেন এটা কি বলতে চেয়েছে। ছোটদের দুটো পয়েন্ট বলেছে যে আইনে বলা আছে আপনি কোনো সিভিল কোর্টে যেতে পারবেন না, এবং আপনাকে মেনে নিতে হবে যেটা গুড ফেইথে করা আছে, যে এসডিএম বা ওই যে জেলা শাসকের দপ্তরে যে সমস্ত যারা যে যত আধিকারিক, তারা আপনাকে ভালোর জন্যই আপনাকে যে রায় দেবে মেনে, যদি কৃষক যদি ফাইন হয়, কৃষক যদি পয়সা না পায় কোম্পানির থেকে, কোম্পানির পক্ষে রায় গেলে আপনাকে মেনে নিতে হবে যে এটা গুড ফেইথের কারণে হয়েছে। ফলে এই যে নীল চাষের যে বিষয়টা, যখন আমরা দেখছি নীল চাষের ইতিহাস আর আজকে চুক্তি চাষের যে কথা এখানে বলা আছে, পরিষ্কার বলা আছে কোম্পানি আপনাকে বীজ দেবে, সার দেবে, কীটনাশক দেবে, সমস্ত ব্যবস্থা আপনাকে করবে, আপনি কোয়ালিটি আগে পুরো লেখা আছে কোয়ালিটি প্রোডাক্ট আপনাকে দিতে হবে, এবং কোয়ালিটি যদি ঠিকঠাক না হয় তাহলে কোম্পানি দেবে না, কারণ কোম্পানি যা বেচতে হবে। এবার দ্বিতীয় এখানে করা হচ্ছে যে ধরুন একটা হাতির সঙ্গে যদি মশার চুক্তি, ধরো সামনে রয়েছেন রিলায়েন্স বা মুকেশ আম্বানি কোম্পানি বা ফরচুন গৌতম আদানি কোম্পানি বা টাটা বিল্ডার যাদের আছে, তারা কৃষকের সঙ্গে চুক্তি হচ্ছে, আর আমাদের গ্রামের একজন কৃষক হ্যাঁ রমা কোষবর্ত তার সঙ্গে চুক্তি হচ্ছে, মানে খুব স্বাভাবিক হয়ে যায় হাতির সঙ্গে মশার চুক্তি হয়, তাহলে সেই চুক্তিতে মশার যা লাভ হওয়ার কথা কৃষকের সে একই লাভ হবে। এক দু নম্বর হচ্ছে এরা বীজ সার কীটনাশকের দেশের মধ্যে দিয়ে তাদের বহু পুরনো, মানে ধরুন 2005 সালে তখন মনমোহন সিংয়ের সরকারের সঙ্গে আমেরিকার একটা চুক্তি হয়েছিল, একিআই চুক্তি, এগ্রিকালচারাল নলেজ ইনিশিয়েটিভ, সেই চুক্তি অনুযায়ী তখন জিএমবিআর ব্যবহার, জেনেটিক্যালি মডিফাই, প্রসঙ্গত বলে রাখি করোনা ভ্যাকসিন যে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে, এটা মানে জেনেটিক্যালি মডিফাইড ভাইরাস আপনার সেটা ঢুকে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনের নামে, এটাও এবং রেপুটেড ম্যাগাজিন ক্যারাভানের মতন ম্যাগাজিন এবং বিভিন্ন ডাক্তারের সংস্থা তারাই কথা বলা শুরু করেছে, যদি আগে প্রসঙ্গ নয়। এই জিএম সিড, জেনেটিক্যালি মডিফাইড সিড তারা আপনাকে দেবে, এবং এর গুণ হচ্ছে আপনারা দেখেছি ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশ গুজরাটে প্রচুর তুলো চাষি এই জেনেটিক্যালি মডিফাইড কটন চাষ করে, তুলো চাষ করে তারা সর্বস্বান্ত হয়েছে, এবং তারা বাধ্য হয়েছে আত্মহত্যা করতে ঋণের দায়। আজ সারা ভারতবর্ষের এরা সে জায়গায় নিয়ে যাচ্ছে যে প্রত্যেকটা চাষি যেন জিএমসি চাষ করতে বাধ্য থাকে চুক্তি চাষের মাধ্যমে। শুধু আপনারা ভাবতে পারেন একটা ছোট যা 2 একর জমি আছে, 1 একর জমি আছে, সে কি করে আদানি আম্বানির সাথে চুক্তি হবে? এর মধ্যে লেখা আছে ফার্মার অর্গানাইজেশন তৈরি করে, কোঅপারেটিভ তৈরি করে তার চুক্তি চাষে আবদ্ধ হতে পারে। তার যদি কারো 2 একর 1 একর 3 একর জমি আছে, একটা গ্রাম সভা ডেকে, পঞ্চায়েত ডেকে, তারা একটা পুরো একটা কমিউনিটি কিনে তারা একটা অর্গানাইজেশন করলো, করে তারা চুক্তি চাষে গেল। এইগুলো সমস্ত সিস্টেমের মধ্যে বলা আছে, এবং এর মধ্যে সমস্ত ক্ষমতা কোম্পানি এবং প্রশাসনের। আজকে এটা মানে নতুন করে বলার কিছু নেই যে আদানি আম্বানিদের সরকার মোদিরা চালাচ্ছে, এবং জিএম সিড যখনই চাষ করা শুরু হবে, আপনি যখন এই সার্কেলের মধ্যে ঢুকে যাবেন, যখনই আপনি এদের ফাঁদে পা দেবেন, তখনই এটা জানা যাচ্ছে আপনি বলবেন জিএম সিড, আপনি দেখলেন যে না এটা তো ফসল একটু দুর্বল হচ্ছে, তখন কোম্পানি বলতে এই সার দাও, সেই সারে কাজ হচ্ছে না বলবেন এই কীটনাশক দাও, একটা নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে আপনাকে একটা চক্রবুহের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে, যেখানে ভগবানও ভূত হয়ে যাবে, 10 টাকা ভগবান ভূত। আজকে চুক্তি আছে একদম ঠিক তাই, লাস্টে দেখা যাবে কৃষকটা, এবং আমরা বলছি ভারতবর্ষে কৃষকরা যদি চুক্তি আছে আবদ্ধ হয়, তাহলে ভারতবর্ষে এনআরসি দরকার হবে না। এই আইন, এই আইন বলে যদি কৃষক আন্দোলনে যে জায়গায় গেছে, আমরা যদি সহযোগিতা প্রতিরোধ না করতে পারি, আমি অনেকে বলে বলছি আর ভারতবর্ষে এনআরসি দরকার হবে না। কৃষকরা এমনি ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে কৃষকরা উদ্বাস্ত হয়ে দেশের বিভিন্ন জায়গাতে ফ্যাপা করে ঘুরবে, এবং দেশে দুর্ভিক্ষ এমনি আছে, দুর্ভিক্ষ আরো বাড়বে। এই কৃষি চুক্তি চাষ আসলে নীল চাষ, আগে যেমন নীলকুঠিতে বিচার হতো কৃষকের,
এখন ওই প্রশাসনকে এসডিএম কোর্টে ভেজে হবে নীলকুঠি বাড়ি আপনি ওপরে যেতে পারতেন না এখন ওই এসডিএম কোর্টে বাড়ি করে যেতে পারবেন না সুতরাং এটা বোঝা যাচ্ছে যে এটা কৃষকের মুক্তি নয় কর্পোরেট রুট এবং কৃষকদের একটা একটা মরণ ফাঁদ তৈরি করা হয়েছে বলে ভারত আপনি মনে করছেন হ্যাঁ এত কৃষকরা ভূমিদাস ছিল এখন কৃষকরা কৃতদাস কৃতদাস হচ্ছে আমি একটু এই প্রসঙ্গে ছোটনদার কাছে আসবো দাদা যেই প্রশ্ন সাধারণ দর্শকদের রয়েছে আমার মনে হয় যারা এই ক্যামেরার পিছনে অবস্থিত মানুষজন দেখছে না মনে হয় তাদের এই প্রশ্নটা রয়েছে কেন্দ্র সরকার যে বিল এনেছে তারা তাদের প্রেস কনফারেন্সে আমাদের কৃষি মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তারা একের পর এক বলে যাচ্ছে এটা কৃষকদের ভালোর জন্য এটা কৃষকদের সৎ উদ্দেশ্য সাধনের জন্য করা হচ্ছে কিন্তু একটা সরকার একটা নির্বাচিত সরকার তার সরকার বিরোধী মানুষজনকে কেন উৎসাহ দেবে তার বিরুদ্ধে যাওয়ার জন্য এটা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সরকার কেন এই কৃষক আন্দোলনটাকে হাতে করে তুলে আনবেন কেন এই 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 গ্যাপটা থেকে যাচ্ছে কি কারণটা রয়েছে সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন রয়েছে যে যদি কেন্দ্র সরকার বুঝতেই পারে যে এটা কৃষি বিরোধী তাহলে তারা কেন এটা আনে না এখানে একটা জিনিস কি বলুন তো যে আসলে অন্যায় করতে করতে অন্যায় প্রতিবাদ বা জনগণ যদি প্রতিরোধ করতে না পারে অন্যায়কারীর যেমন সাহস বাড়ে যেন পাড়ার মাস্তানদের দেখেন না একটা তো ছোট ছোট ঘটনা করার পর যাই হলো কেউ কিছু বলছে না হ্যাঁ তো যেটা হচ্ছে এর আগে নোট বাতিল করার করেছে হ্যাঁ তারপর জিএসটি করেছে সর্বনাশ করেছে তারপরও নানা ফন্দি ফিকির করে নির্বাচনে জিতে আসার পরে ভাবছে যে আরও বড় অন্যায় আমি করতে পারি ফলে এবং আপনারা জানেন যে এই আপনার ওই যে ইলেকট্রোরাল বন্ড যাতে তাতে যারা টাকা দিয়েছে হ্যাঁ জানতে চান কারা দিয়েছে কাকে দিয়েছে দেবেন আরটিআইতে বলবে তো বলা যাবে সব এবং ঘোষণা হচ্ছে যে 100 টাকা যদি পড়ে থাকে তার 160 টাকা পেয়েছে বিজেপি আসলে একটা বাংলা প্রবাদ আছে না আপনি ধনের মালিক যে মনের মালিকও সেই হবে যারা ধন দেবে এবং এক্ষেত্রে মোদি সাহেবের একটা ভালো গুণ হচ্ছে যে তিনি বলেন হ্যাঁ আদানি আমার বন্ধু আম্বানি আমার বন্ধু হ্যাঁ স্বাভাবিক বন্ধুকে বন্ধু দেখবেন এবং অবাক লাগবে যে প্রথম বোধহয় ভারতবর্ষে রিলায়েন্স প্রেস বিবৃতি দিয়ে বলছে যে আমাদের সম্পর্কে যা বলা হচ্ছে চুক্তি চাষটা আমরা সরাসরি চুক্তি চাষে নেই এই যে দুপাতার কালকে দিয়েছে হ্যাঁ সরাসরি নেই তার মানে আমরা যেটা বলছি সেটাই প্রমাণ হচ্ছে যে ঘুরিয়ে আছে আছি আমরা এবং এক্ষেত্রে কৃষকরা দেখুন সরকারের মন্ত্রীদের কাছে জানতে চেয়েছিল আচ্ছা আমাদের যে সর্বনাশ হবে আমরা তো বলছি দেখি দেখাচ্ছি যে এই এইভাবে আমাদের সর্বনাশ হবে দেশের মানুষের সর্বনাশ হবে তো সরকার এই আইনটা তুলে নিলে সরকারের কি ক্ষতি হবে সরকারের কি ক্ষতি হবে হ্যাঁ এই আইনটা তুলে নিলে সরকারের ক্ষতি হবে কি কি ক্ষতি হবে বলতে পারছি না মন্ত্রীরা কারণ ওরা যেন সরকার তো কিছু ক্ষতি হচ্ছে ক্ষতি হবে বিহাইন্ড দ্য স্ক্রিন পর্দার পিছনে যারা ইলেকশনে টাকা দেন জুগিয়েছে যারা সামনের পশ্চিমবঙ্গের নির্বাচনে হাজার হাজার কোটি টাকা ছড়াবে হ্যাঁ তারা আছে পিছনে এবং সরকারের মন্ত্রীরা কি করে বলে এক্ষেত্রে দেখবেন সুপ্রিম কোর্ট একটা কথা বলছিলেন যে একটা মিউচুয়াল একটা কমিটি করা এবং সেই কমিটির মধ্যে বিখ্যাত ভারতবর্ষের বিখ্যাত কৃষি বিশেষজ্ঞ পি সাইনাথকে বলেছিলেন থাকার কথা হ্যাঁ তো পি সাইনাথ একটি পত্রিকায় যেমন বলেছেন কর্পোরেট লুটকে কৃষকের মুক্তি বলে চালানো হচ্ছে মানে এগুলি বিজেপির সব তৃণমূলটি নেতারা একটু তার সঙ্গে লড়ুন না এবং উনি বলছেন একটা ইন্টারভিউতে আচ্ছা কৃষকদের ভালো হবে হ্যাঁ কৃষকরা সে ভালোটা বুঝছে না মানে ভাবুন আপনি বিজেপি দল দিলীপ ঘোষের দল কি পরিমাণ কৃষকদের অপমান করছে বলছে মূর্খ আমরা ভালো করতে চাইছি তোরা এত মূর্খ এটা আমি বলছি না পি সাইনাথ বলছেন একটা প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে যাদের মুক্তি দিয়েছেন তারা হয় অকৃতজ্ঞ আর তারা মনেই করছে না তুমি তাদের মুক্তি দিয়েছো হতে পারে কৃষকরা মূর্খ তারা কৃষি বোঝে না বোঝেন হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী দিলীপ ঘোষ মুকুল রায় আর শব্দ যারা এদিক থেকে ওদিকে লাভ মারাটি করছে তারা বোঝেন কৃষি হ্যাঁ তো ধরুন এই যে বলছেন যে মানে মিথ্যাচারের তো একটা সীমা আছে এরা বলছেন যে আমরা তো কৃষকের স্বার্থে করেছি আচ্ছা কৃষকরা তারা তো দাবি করেছে এতে এতে এই এই হবে আমরা
কৃষকরা জানতে চেয়েছেন যে আচ্ছা কটা কতজন কৃষক কটা কৃষক সংগঠন তারা এই আইনটা সংশোধন করার জন্য এই নতুন সর্বনাশী আইনটা আনার জন্য আপনাদের কাছে দরবার করেছে। বিভিন্ন মন্ত্রী এক সময় বলছে যে তাদের কাছে নাকি তার ওয়েব নিয়ে এখন তো এই করোনা প্যান্ডামিক সময় হ্যাঁ তারা নাকি আমার সব পারিও না সব কি ওয়েবিনার এসব মানে ওয়াচ পার্টি এইসব করে নাকি 92 লক্ষ কৃষককে তারা নাকি সম্মতি দিয়েছে। খুব ভালো কথা। এইবার কৃষকরা আন্দোলনকারী তারা একটা আরটিআই করেছে মানে তথ্য জানার অধিকারে ওই মন্ত্রীর দপ্তর কৃষি মন্ত্রীর দপ্তরকে বলেছে আচ্ছা কোন কোন সংগঠন কতজন কৃষক হ্যাঁ এর সঙ্গে আপনারা চর্চা করেছেন এই আইনটা আনলে খুব ভালো হবে হ্যাঁ দেশের লোক দুহাত তুলে নৃত্য করবে হ্যাঁ কতজন কৃষকের কাছে সঙ্গে আপনারা আলোচনা করেছেন একটু যদি দয়া করে আমাদের একটু জানান। মন্ত্রীর দপ্তর মানে কৃষি দপ্তর তারা লিখিত উত্তর দিয়েছে আমাদের কাছে এরকম কোন রেকর্ড নাই। তার মানে এই মন্ত্রীগুলো এরা আসলে এই ফিলোসফিটা এই দর্শনটা আর সেই সংঘ পরিবার যাদের জন্মটাই হয়েছিল ভারতবর্ষের ব্রিটিশকে সেবা করার জন্য এবং আজকে যাদের কাজ হচ্ছে কর্পোরেট লুটেরাদের পক্ষে দাঁড়ানো তাদের সেবা করা ফলে এরা জন্মটা হচ্ছে আদানি আম্বানির সেবা করব জন্মটা হচ্ছে ব্রিটিশের সেবা করব ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করব হ্যাঁ এই কাজ করার জন্য তো তারা তো মিথ্যাচার করবে মানে এদের জন্ম বৃত্তান্ত গোপন রাখে তাহলে একদম আপনার মানে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কৃষকদের সর্বনাশ ছাড়া এই আইনে আমি একটাকে বলি যে এসেন্সিয়াল কমোডিটি আইন এটা লম্বা ইয়ে আছে কেন এই আইন আনা হয়েছিল আপনারা জানেন 50-এর দশকে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল কারণ হচ্ছে সেই সময় খাবার ছিল না এমন নয় মজুত করে রাখা হয়েছিল সেই অভিজ্ঞতা থেকে সর্বস্বাধীন ভারতবর্ষের সরকার পণ্ডিত নেহরুর নেতৃত্বে ভারতের প্রথম প্রধানমন্ত্রী তার নেতৃত্বে সরকার এই আইনটা করেছিল যে তারা দলের ক্ষেত্রে দাম দরের ক্ষেত্রে যাতে কেউ প্রচুর পরিমাণে হোর্ডিং না করতে পারে গুদামজাত করতে না পারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটিয়ে যাতে কৃত্রিম অভাব সৃষ্টি না করতে পারে এই জন্য এই আইনটা করেছিল। এই আইনটা থেকে এবার এরা বাদ দিয়ে দিল কি বলছে যে উদ্যানজাত আমি জানি না কৃষক যারা তারা বলতে পারবেন শাকসবজি তো উদ্যানজাতই বলে উদ্যানজাত সামগ্রী যদি এমআই এবছর পুঁই শাক যদি কত করে এখানে কেজি করে তো বিক্রি হয় বা ধরুন আলু যদি 50 টাকা হয় আগামী বছর সেটা যদি 99 টাকা দাম হয় তাহলে সরকার কিছু করবে সঠিক আছে দামটা হ্যাঁ আমি সেই সব বিজেপি বন্ধুদের বলবো যে আপনি একটু দিলীপ ঘোষের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে রাখবেন হ্যাঁ এরপরে যখন আলুর দাম বাড়বে ওই সার্টিফিকেটটা দেখাবেন যে কম দামে পাবেন কি না হ্যাঁ সার্টিফিকেট নিয়ে রাখবেন মুকুল বাবুর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে রাখবেন তো আলুটা যদি 99 টাকা হয় তাহলে ধরে নেওয়া হবে যে এটা রিজনেবল প্রাইস মানে যুক্তি গ্রাহ্য দাম এবার আগামী বছর 99 তার পরের বছর সেটা কি হবে 188 98 টাকা যদি হয় সরকার হস্তক্ষেপ করতে পারবে না আইন একদম স্পেসিফিক বলে দেওয়া আছে আর এটা গেল পেরিসেবল মানে পচনশীল জিনিস আর যেগুলো পচনশীল নয় যেমন চাল গম সেখানে বলছে যে 50% এবার যদি 40 টাকাটা আগামী বছর 60 টাকা 59 টাকা হয় সরকার হস্তক্ষেপ ফলে এই যে আমরা বলছি কেন জনবিরোধী কেন আমি কৃষকদের পক্ষে আমি কৃষকের পক্ষে বড় করে বলার আমি আমার আগামী দিনে খাবার গ্যারান্টি যাতে থাকে ন্যায্য মূল্যে প্রকৃত দামে যেন আমি খেতে পাই দেশের মানুষ খেতে পায় সেই জন্যই এই আইনের সর্বনাশ আইনের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে আর যারা এই আইনটা এনে সর্বনাশ ঘটাতে চাইছে তাদের সর্বনাশ ডেকে আনতে হবে মানে এই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য আপনাদের লড়াই আমি আমি আপনার আপনার কাছে আবার আসবো ছোট আমি বাংলাদেশের কাছে একটু আসি তাহলে কি
কি মনে হচ্ছে আন্দোলনের যে গতি আন্দোলনের যে ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, আগামী দিন এই আন্দোলন কেন্দ্র সরকার এই বিলটাকে বাজেয়াপ্ত করবে নাকি বিলটাকে কোন রকম আপোষ করে একটা জায়গা দান করবে নাকি পুরো বিষয়টা নিয়ে আপনার একদম শেষ প্রশ্ন, আপনার কি মনে হচ্ছে আগামী দিন এই কৃষি কৃষক আন্দোলন এই কৃষি বিল নিয়ে কি হতে চলেছে আপনার মনে হয়? প্রথমত হচ্ছে এটা মনমোহন সিং আমলে আপনাদের অনেকেই অনেকেরই স্মরণ থাকবে, যেমন শিবুন নন্দীগ্রাম চলছিল সেই সময় পাশাপাশি আরো একটা কর্মসূচি চলছিল সেটা হচ্ছে দ্বিতীয় সবুজ বিপ্লব। এই দ্বিতীয় সবুজ বিপ্লবের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটাকে এরা নতুন কৃষি আইন হিসেবে নাম দিয়েছে। এটা কংগ্রেস জামাতে যে দ্বিতীয় সবুজ বিপ্লব, এবং সেই হিসেবে আমরা প্রচুর সেই সময় বিটি বেগুন নিয়ে আপনাদেরকে মনে আছে বিটি বেগুন নিয়ে প্রচুর হয়েছে হচ্ছিল বিভিন্ন জায়গায়, তৎকালীন যে কৃষিমন্ত্রী জয়রাম রমেশের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল, কৃষি মন্ত্রীর বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছি, এবং এরও পূর্বসূরি হচ্ছে মানে আজকে যারা কৃষি আইনের বিপক্ষে বলছেন খুবই ভালো বামফ্রন্টের বিভিন্ন শরীর বিশেষত সিপিএম, তারা থাকাকালীন তারা ম্যাকিনসিকে দিয়ে একটা কৃষি কোর্ট তৈরি করেছিল, সেখানে চুক্তি যা জিএম সিড কন্ট্রাক্ট ফার্মিং সমস্ত কিছুই ছিল, এবং সেটারই আজকে উন্নতি হতে 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 আজকে এই জায়গায় এসছে যেটা কৃষি আইন হিসেবে ডেভেলপ করেছে। ফলে আগের যে দিকে যদি দেখেন তাহলে সে সময় আন্দোলনের কারণে বামফ্রন্ট বা সিপিএম তারা এটাকে বাতিল করতে বাধ্য হয়েছিল, মনমোহন সিং এর গভর্নমেন্ট আন্দোলনের কারণে বাতিল করতে বাধ্য হয়েছিল, এবং আমার দৃঢ় বিশ্বাস এবং কৃষক আন্দোলন ভারতবর্ষের কৃষক আন্দোলনের দেশ, কৃষক আন্দোলনের ইতিহাসই ভারতবর্ষের ইতিহাস, ফলে কৃষক আন্দোলন বহুবার জয়ী হয়েছে এবারও জয়ী হবে, যদি কৃষি আইন বাজেয়াপ্ত না করে তাহলে মানুষ আর আসবে বিজেপিকে বাজেয়াপ্ত করবে। ভানুদার একদম সোজাসুজি যুক্তি, এই কৃষি আইন বাতিল করতে হবে, এই কৃষি আইন বাতিল হবে সরকার বাতিল হবে এইটা তিনি মনে করছেন, এবং আগামী দিনে কৃষক আন্দোলন সেই পথে যাবে বলে তিনি বিশ্বাস রাখেন। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে, আমি একদম শেষ প্রশ্ন নিয়ে ছোটনদার কাছে আসবো। ছোটনদার একজন মানবাধিকার কর্মী, নিজের জন্য লড়ছেন, সাংবিধানিক অধিকার রক্ষার জন্য লড়ছেন, কৃষকদের জন্য লড়ছেন, আগামী দিন এই ভারতবর্ষের কৃষি আন্দোলন কোথাও কি মনে হয় যে একটা রাজনৈতিক পট পরিবর্তনের ধারা নিয়ে আসছে কি বলবেন? আমি নেতাতে যাবো, তার আগে একটা খালি লাইন বলি যে এমএসপি নিয়ে খুব চর্চা হচ্ছে, তো তো এমএসপি ব্যাপারে আমার একটা অসাধারণ যে এমএসপি তো সাইনা তো দেখছিলাম, পি সাইনাজ মাননীয় কৃষি বিশেষজ্ঞ, তিনি বলছেন যে মিনিমাম সাপোর্ট প্রাইস, তার মানে তো সরকার বলছে না তুমি বেশি দিতে পারবে না, তো এই প্রশ্নটা আসছে কেন যে মিনিমাম সরকার এটা দিচ্ছে। যেমন ধরুন একটা ভালো উদাহরণ দেয় যে আমরা সকলেই জানি যে একটা ট্রেনের তো একটা টাইম টেবিল আছে, সবসময় ট্রেন কি টাইম টেবিল মেনে চলে? চলে না, কিন্তু আমরা কি দাবি করি যে টাইম টেবিলটাই তুলে দাও, যখন ট্রেন যখন টাইমে চলছে না তাহলে টাইম টেবিলটাই তুলে দাও, এই দাবি কি করি আমরা? আমরা উল্টো দাবি করি যে টাইমলি ট্রেন চলতে হবে, চালাতে হবে। তেমনি যেমন ধরুন একটা ঘটনা যে সরকারি হাসপাতালে নানা সমস্যা আছে, আমরা কি দাবি করি যে সরকারি হাসপাতাল সাইনাথ বলছে যে সরকারি হাসপাতাল তুলে দিতে হবে একটা দাবি করি? তার মানে যেটুকু চিকিৎসা গরিব মানুষ সাধারণ মানুষ পায় সেটা বন্ধ করে দেবো একটা দাবি করি কি? আমরা বলি যে আরো বেশি সুষ্ঠু সুন্দর সরকারি ব্যবস্থা, স্বাস্থ্য খাতে বাজেট বাড়াও, এইসব দাবি করি। তো এমএসপির ক্ষেত্রেও আমাদের হচ্ছে যে এটা আছে দেখেই মানুষ বুঝতে পারে যে যদি কোথাও বিক্রি কৃষক না করতে পারে সরকার আছে, সরকার গ্যারান্টেড যে এই কম সবচেয়ে কম এই দামে আমরা অন্তত মালটা বিক্রি করবো, অর্থাৎ এইটাকে ওরা তুলে দিতে চাইছে। আপনার যে প্রশ্ন যে কি হবে ভবিষ্যতে, আপনি ধরুন বেশি দূর যেতে হবে না, কৃষকদের সর্বনাশ যারা করতে না হবে, পশ্চিমবাংলাতে জ্বলন্ত উদাহরণ আছে যে আমরা শিবন নন্দীগ্রাম পর্বে দেখেছি, হ্যাঁ, যে কৃষকদের শক্তি, কারণ তারা শুধু আমাদের অন্নদাতা নয়, তারা এই দেশে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যে ইঞ্জিনিয়ার তৈরি হয় মূল চালিকা শক্তি, মূল চালিকা শক্তি হচ্ছে কৃষক, এবং আমি সেলুট করি মানে সারা ভারতবর্ষের আপনি দেখবেন যে কৃষকরা পিছন থেকে সরে এলে কি হতে পারে, কর্ণাটকের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, হরিয়ানায় পৌর নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, হ্যাঁ, এখনো যদি সতর্ক না হয় এই আইন প্রত্যাহার, আমি জানি ওনারা যে কমিটমেন্ট করেছেন যে আদানি আম্বানির কাছে মোদী অমিত শাহ যে দস্তখত লিখে দিয়েছেন সেখান থেকে ওনাদের পিছিয়ে আসা কঠিন, কিন্তু ভারতবর্ষের দেশ রক্ষা করার কাজটাই হচ্ছে প্রধান, এবং সেটা কি
ভারতবর্ষের মানুষ হিসেবে কি সংগ্রাম করছেন, আগামী করবেন, এবং যারা ভারতবর্ষকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন সেই দেশদ্রোহী জনবিদ্বেষকারী আরএসএস সংঘ পরিবার বিজেপি অমিত শাহ দিলীপ ঘোষদের ভারতবর্ষের মানুষ মানুষ তাদেরকে রিজেক্ট করবে, প্রত্যাখ্যান করবে, যেভাবে কর্ণাটকে পঞ্চায়েত নির্বাচনে সেখানকার মানুষ করেছেন। হরিয়ানা বিজেপি নেতারা বাড়িতে থাকতে পারছেন না, সেখানকার উত্তাল কৃষকদের ঘৃণা, উত্তাল কৃষকদের ঘৃণা তাদেরকে বাড়ি থাকতে বাধ্য করছেন। মুখ্যমন্ত্রী তার শিডিউল রাস্তা দিয়ে যেতে পারছেন না। যারা পশ্চিমবাংলায় আরএসএস সংঘ পরিবারের অর্থায়ন করলে পশ্চিমবাংলায় যারা লাফালাফি করছেন ভাবছেন যে বড় কিছু করে দেব, আমি তাদেরকে কর্ণাটক হরিয়ানার ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কর্ণাটকের কৃষকরা যে পথ দেখিয়েছে, পাঞ্জাবের কৃষকরা যে পথ দেখিয়েছে, হরিয়ানার কৃষকরা যে পথ দেখিয়েছে, মধ্যপ্রদেশের কৃষকরা যেভাবে পথ দেখিয়েছে, নতুন বিজেপি, বিজেপিকে নয় আর যেই হোক, বিজেপি নয় এই সর্বনাশা দলকে ভারতবর্ষ পশ্চিমবাংলায় নয় কোথাও নয় এই স্লোগানে সবাই গলা মেলাবেন এবং আগামী দিনে এদেরকে উচিত শিক্ষা দেবেন। একদম স্পষ্ট উত্তর রয়েছে চোপনদার, যে কৃষক বিরোধী যে সমস্ত আন্দোলন হয়েছে সেখানে গিয়ে সরকার পক্ষ বা বিরোধী শক্তি কিন্তু সেখানে তাদের সমস্ত রকমের শাসন কার্য হারিয়েছে, এবং আগামী দিনে তিনি মনে করছেন যে ভারতবর্ষের ক্ষেত্রে ব্যতিক্রম হবে না, এবং কেন্দ্র সরকার যে সমস্ত জনবিরোধী নীতি বা কৃষি আইন নিয়ে আসছে এবং তার উচিত জবাব কৃষকরা দেবেন বলে তিনি বিশ্বাস করেন এবং বিধায় সাধারণ মানুষরাও। আমার সাথে দুই অতিথি ছিলেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বঙ্গবন্ধু নিউজ টিভির বিশেষ আয়োজন জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাকে আমরা আজকে কেন্দ্রের যে তিনটি কৃষি বিল নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই আপনাদের আমরা অভিমত আমরা পাবো। আগামী দিনে আমাদের জিজ্ঞাসা নিয়ে আরো বিভিন্ন অনুষ্ঠান থাকবে, দেখতে থাকবো বঙ্গবন্ধু নিউজ টিভি। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, কেমন লাগছে অনুষ্ঠান জানাতে ভুলবেন না। নমস্কার।